প্রিয় দর্শক ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা মেহেরপুর জেলার কৃষকরা কলা চাষে কি পরিমাণ আয় করছে ও বর্তমানে কলার বাজার নিয়ে কথা বলবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তাহলে কৃষকরা এবছর কলা চাষে এক বিঘা জমিতে লাখ টাকা আয় করছে। হ্যাঁ, লাখ টাকারও বেশি হবে। এ অনেক লাভজনক চাষ। বর্তমানে মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণে কলা চাষ হচ্ছে। কলা চাষ খুবই লাভজনক চাষ বলে মেহেরপুরের কৃষকরা কলা চাষে বেশি ঝুঁকে পড়ছেন। মেহেরপুর জেলাতে প্রায় 50% জমিতেই কলা চাষ হচ্ছে। এক বিঘা জমিতে প্রায় 550টি কলা গাছ থাকে। জমি তৈরি থেকে শুরু করে কলা বিক্রয় করা পর্যন্ত প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। গড়ে কলার এক একটি কান্দি বিক্রয় হয় 250 থেকে 300 টাকা পর্যন্ত। 550টি গাছের ভিতর কিছু গাছ থেকে কলার কান্দি পাওয়া যায় না। গড়ে 500টি গাছ থেকে 500টি কান্দি পাওয়া গেলে মোট 120,000 থেকে 150,000 টাকা পর্যন্ত পাচ্ছে মেহেরপুর জেলার কৃষকরা। কলা কৃষকের জমি থেকেই বিক্রয় হয়ে যায়। পরিশ্রম কম, লাভ বেশি, এই জন্য ব্যাপক হারে মেহেরপুর জেলাতে কলা চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছে। এ যেন এক কলা চাষের রাজ্য। প্রিয় দর্শক, এখন আমরা এক কলার লেবারের সাথে কলার বাজার নিয়ে কথা বলব। এই কলা সম্পর্কে কিছু বলেন। কলা চাষে ভালো ফসল ভালো, এবছর রোগ বালাও কম, তারপরেও চাষি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা কলার উপরে খরচ করেছে এবং যতটুকু খরচ করেছে আল্লাহ পাক তার মুখ পান থাকেছে। একটা কাদিতে কি পরিমাণ, একটা কাদিতে চাষির খরচ হয়েছে 80-100 টাকা পিরাই খরচ হবে। চাষি কি দামে পাচ্ছে? চাষি এই যে কলাটা বেচলো 300 টাকা, 330 টাকা চাষি বেচে, কাদির দাম 330 টাকা, একটা কাদির দাম 330 টাকা। চাষি ভালোই লাভ করছে কলা এবছরে। হ্যাঁ, এই কলাগুলোর নাম তো সাগর কলা না, রং কলা। হ্যাঁ, রং কলা, রং রং কলা। জি, তাহলে চাষি এবছর ভালোই লাভ করছে। জি। আচ্ছা, তোর এক বিঘা জমিতে কতটি গাছ থাকে? এক বিঘা জমিতে আপনার 400 গাছ থাকে। তাহলে 400 গাছ শুরু থেকে ফল দেওয়া পর্যন্ত কেমন খরচ আসে? ওই যে মনে করেন 400 এভারেজ 30,000 টাকা খরচ হবে। 30,000 টাকা খরচ হয়। তাহলে এখন বর্তমানে একটা কৃষক কত টাকা আয় করছে? এখন আয় করছে 1,20,000 এরকম। 1,20,000 টাকা হবে। 1,20,000 টাকা হয়েছে। 1,20,000 বিঘা 400 গাছের মধ্যে। তাহলে কৃষকরা এবছর কলা চাষে এক বিঘা জমিতে লাখ টাকা আয় করছে। হ্যাঁ, লাখ টাকারও বেশি হবে। এ অনেক লাভজনক চাষ। এরম মনে করেন সব বছর তো সমান হয় না। আচ্ছা, গত বছরে কি রকম দাম ছিল? গত বছরে হয়েছে, তার গত বছরে আপনার রোগ বালা বেশি ছিল, মানে বৃষ্টির কারণে মাঠে কলা জমিতে পাক ধরল, ওই জন্য পাটিরও মনে করেন লিগি লস লাভ আমাদের চাষির সাথে কি নিগে তারা মনে করেন লাভজনক হয়নি তাদের, একশোর মধ্যে মনে করেন 60% তার লস। আচ্ছা, কলাগুলো কোথায় কোথায় বিক্রি হয়? এই কলা মনে করেন আজকের কলাটা যাচ্ছে আপনার ডাইরেক্ট ঢাকায়। মেহেরপুরে কলা কোন কোন জেলায় যায়? মেহেরপুর কলা বিভিন্ন জায়গায় যায় ভাই। নাম বলেন। ঢাকায় যায় আপনার ওই গোপালগঞ্জ, আপনার তারপরে যশোরে যায়, খুলনায় যায়, তারপরে আপনার ফরিদপুর যায়, বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়, বরিশালে যায়। সেখানে কি দামে বিক্রি হয় এগুলো? এখন ওরা তো মনে করেন পাকি বেছে, কাদি আপনার হিটে দেবে, হিটে দেওয়ার পর আপনার এই যে গার্মেন্টস ফার্মেন্টসে আপনার ওই
যারা শ্রমিকরা কাজ মাস করে তাদের মনে করেন ওই হালি প্রতি তো আপনার 20 টাকা হবে আছে 12 টাকা হবে আছে একটা কাজে তো সব রকম কলা থাকে না ভাই 40 টাকা খুচরা 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 মার্কেট 10 টাকা পিস কলা এইছিল আজকের ভিডিও। প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।